ছেলে মেয়ে নিয়ে বেড়াতে বেরোলে আয়া হয়ে বেরোতে হয়, বরের সঙ্গে বেড়াতে বেরোলে মুখ বুঝে থাকতে হয়, আর ছেলে মেয়ে বর তিনজনকে একসাথে নিয়ে বেরোলে, যদি চারজনে মিলে বেরোই তাহলে একদম নন এন্টিটি হয়ে থাকতে হয়। আমি এভারগ্রিন, আমি শেষ দিন অবধি ভালো থাকবো, তারপর মরে যাবো। আরে একদিন না কিন্তু মরতেই হবে, বলবো না মানে? তুই কি চাইছিস আমি 100 বছর বাঁচি? এটা কিন্তু ভালোবাসা না, অভিশাপ। আমার ডেলি রুটিন হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠি, তার মানে যা যা করি সব বলবো? অনেক লম্বা, সকালে ঘুম থেকে উঠি, তারপর গরম জলে পাতি লেবু দিয়ে খাই, তারপরে একটুখানি ছেলে মেয়ের সাথে কথা বলি, তারপরে আমার শুটিংয়ে বেরোনোর সময় হয়ে যায়, ওরা বলে বেরিয়েও না, আমি বলি বেরোই, কান্নাকাটি করে বেরিয়ে পড়ি, তারপরে শুটিং করি, আর নাহলে পোস্ট প্রোডাকশনের কাজ করি, আর তারপর সেই 9টা 7টার বাড়ি ফিরি। তারপর আর বলতে ভাল লাগছে না, খুব করুণ তো পুরো দৃশ্যটা, আর শেষটা জানতে চাস, শেষটা হচ্ছে ঘুমিয়ে পড়ি। আমার নিজেকে এখন দেওয়ার মতো কোনো টাইম নেই, আমার নিজের অনেক কিছু পরিকল্পনা আছে, এই বইটা পড়বো, অনেকগুলো বই সিলেক্ট করে রেখেছি, অনেক বেড়াতে যাওয়ার প্ল্যান করেছি একা একা। হ্যাঁ, কিন্তু মানে আমরা দিব্য বুঝেছি, ছেলে মেয়ে নিয়ে বেড়াতে বেরোলে আয়া হয়ে বেরোতে হয়, বরের সঙ্গে বেড়াতে বেরোলে মুখ বুঝে থাকতে হয়, আর ছেলে মেয়ে বর তিনজনকে একসাথে নিয়ে বেরোলে, যদি চারজনে মিলে বেরোই তাহলে একদম নন এন্টিটি হয়ে থাকতে হয়, কারণ তিনজনেই আমার চেয়ে অনেক কিছু বেশি জানে বলে দাবি করে সব বিষয়ে, কাজেই আমি নিজেকে সময় দিতে গেলে একা একা বেরোব। সামনে মোটে মুক্তি পাচ্ছে না, মুক্তি পেতে পেতে যা প্ল্যানিং আছে সব ঠিকঠাক হলে মহালয়া চাপ চাপ। পোস্ট প্রোডাকশন চলছে, শুটিং চলছে নিজের, আর সব কিছু চাপিয়ে বাড়ি থাকতে ইচ্ছে করছে, চাপই চাপ। দর্শকদের বলবো ভালো থাকুন, কোভিড সামলে থাকুন, এখনও তো কোভিড চলছে, আর সব যে যে সিনেমা রিলিজ করবে, যেগুলো যেগুলো দেখতে ইচ্ছে করবে হলে এসে দেখুন, আপনারা হলে এসে না দেখলে মোটেই ভালো লাগে না, কারণ ছবিগুলো বড় পর্দায় দেখার জন্যই তো বানানো হয়, কাজে হলে এসে দেখুন, এনজয় করুন, আর খারাপ লাগলে সেটাও বলবেন, সেটা বলার জন্য তো হলে এসে দেখতে হবে, তাই না? দেখা হচ্ছে হলে।